রাকা পিছন ফিরেই দৌড় লাগাল, ঝাঁটাটা ফেলে দিল দূরে। বেশি দূর যেতে পারল না, হঠাৎ যেন মাটি ফুঁড়ে তার সামনে যমদূতের মতন দাঁড়ালো এক প্রহরী। কি যেন এক দুর্বোধ্য ভাষায় কিছু জিজ্ঞেস করল। হাতে ঝাঁটা নেই, এখন আর ঝাড়ুদারিণী হিসেবে পরিচয়টা বিশ্বাসযোগ্য হবে না। চট করে ভেবে নিয়ে রাকা পাগলি সেজে গেল। সে মুখ দিয়ে শব্দ করল, উলুলুলু। প্রহরীটির মারাঠি ভাষা যেমন বুঝতে পারেনি, তেমনি রাকার ভাষাও বুঝতে পারল না প্রহরীটা। সে আবার জিজ্ঞেস করল, তু কন? রাকা বলল, আনি মানি জানি না, আনি মানি জানি না। প্রহরীটা খপ করে রাকার হাত চেপে ধরল। অমনি রাকা তার হাত কামড়ে ধরল, কামড়ে রক্ত বের করে দিল। কিন্তু কত যুদ্ধ পার হয়ে এসেছে যে বর্গী, সে এত সহজে ছেড়ে দেবে কেন? রাকা দৌড় শুরু করলেও প্রহরীটি তাকে তাড়া করে গেল। রাকা ছুটতে পারে খুব জোরে, প্রহরীটা তাকে ধরতে পারবে না। কিন্তু ছুটতে ছুটতেই রাকা অন্য একটা বিপদের কথা ভাবল। বন্ধুগুপ্তকে এক্ষুনি খবর দিতেই হবে, জানাতে হবে বাঁকা চৌধুরীর বিপদের কথা। কিন্তু বন্ধুগুপ্তর কাছে যেতে হলে এই বদমাস প্রহরীটা তো তাকে দেখে ফেলবে। রাকা ছুটতে লাগলো একে বেঁকে, প্রহরীটাও কিছুতেই তার পিছু ছাড়ছে না, প্রায় ধরে ফেলে ফেলে এমন অবস্থা। হঠাৎ রাকা শুনতে পেল ঘোড়ার পায়ের শব্দ। তারপর দেখলে সাদা ঘোড়ায় চড়া বন্ধুগুপ্তকে, সারা মুখে ও গায়ে লাল কাপড় জড়ানো। তলোয়ার খুলে বন্ধুগুপ্ত বললেন, সাবধান। প্রহরীটা থমকে গেল। বন্ধুগুপ্তকে দেখে ভয়ে বিস্ময়ে যেন ফেটে পড়তে চাইল তার চোখ। সে চিৎকার করে বলল, শয়তান, অন্ধকারের শয়তান। আর বেশি কিছু বলতে পারল না, সে ধপাস করে পড়ে গেল অজ্ঞান হয়ে। বন্ধুগুপ্ত বললেন, ভয় নেই রাকা? রাকা বলল, আমি মোটেই ভয় পাইনি বন্ধু, কিন্তু চৌধুরী মশায়ের খুব বিপদ, উনি ধরা পড়েছেন। সেই তাঁবুতেই আছেন নবাব আলীবর্দী, তার খোঁজ পাওয়া গেছে। বন্ধুগুপ্ত বললেন, বাহ, আগে এই লোকটাকে বাঁধতে হবে, জ্ঞান ফিরলেই ও ষাঁড়ের মতো চেঁচাবে। অন্য চারজনও এসে গেল এই সময়। তাদের একজন মাথার পাকড়ি খুলে প্রহরীটির হাত পা বেঁধে ফেলল, পাকড়িটার খানিকটা অংশ ভরে দিল তার মুখে, যাতে জ্ঞান ফিরলেও চিৎকার করতে না পারে। এবার তাকে ধরাধরি করে লুকিয়ে রাখলো একটা ঝোপের মধ্যে। রাকা বলল, আর দেরি করা যাবে না, চলুন চলুন, এক্ষুনি সেই তাঁবুটার মধ্যে চলুন। বন্ধুগুপ্ত বললেন, দাঁড়াও, সকলের যাওয়া তো চলবে না, আমি একা যাব। ফিরোজ বলরামরা একসঙ্গে বলে উঠল, না বন্ধু, না, আমরা সবাই যাব। বন্ধুগুপ্ত বললেন, সবাই গেলে লাভ হবে না, সেখানে অনেক প্রহরী, তাদের সঙ্গে মুখোমুখি লড়াইতে আমরা জিততে পারব না। বলরাম বলল, তাহলে আপনি একা কেন যাবেন? বন্ধুগুপ্ত বললেন, আমি একা গেলে বেশি কাজ হবে, অনেক দিন ধরে আমি লাল কাপড়ে কেন মুখ ঢেকে থাকি? এই জন্যই তো সাধারণত বর্গী আমাকে দেখলেই ভয় পায়, ওরা মহাদেবের ভক্ত, তা জানো তো? হর হর মহাদেব বলে চিৎকার করে, শোনোনি? ওরা বোধহয় আমাকে দেখে মহাদেবের অনুচর নন্দীভৃঙ্গে কিছু মনে করে। মহাদেবের যারা ভক্ত তারা কিন্তু মহাদেবের অনুচরদের দেখে ভয় পায়। ফিরোজ বলল, যদি অনেকে মিলে আপনাকে ঘিরে ধরে? বন্ধুগুপ্ত হেসে বললেন, দেখা যাক। রাকা বলল, আপনি চিনলেন কি করে কোন তাঁবুতে নবাব রয়েছেন? বন্ধুগুপ্ত বললেন, রাকা, তুমি আমাকে শুধু দিকটা দেখিয়ে দাও, তারপর আমি ঠিক খুঁজে নেব। বর্গীদের সেনাপতি নিজের তাঁবুতে বন্দি করে রেখেছিলেন নবাব আলীবর্দী আর তার নাতি সিরাজকে। সুন্দর খাটে নরম বিছানায় তাদের শুতে দিয়েছেন, শুধু দুজনেরই একটা পায়ে শিকল আর তালা দেওয়া। উল্টো দিকের একটা খাটে শুয়ে আছেন স্বয়ং ভাস্কর পণ্ডিত। এখন সবাই ঘুমন্ত। বাঁকা চৌধুরী সেই তাঁবুর মধ্যে ঢুকে পড়ায় কয়েকজন প্রহরী তাকে ধরে ফেলেছিল।
সেনাপতি ভাস্কর পণ্ডিত এবং নবাবের যাতে ঘুম না ভাঙে সেই জন্য তাড়াতাড়ি তারা তাকে নিয়ে এসেছে বাইরে। এরপর তলোয়ারের খোঁচা মেরে মেরে জিজ্ঞেস করছে, বল তুই কোথা থেকে এসেছিস, তুই কাদের গুপ্তচর? বাঁকা চৌধুরী সেই প্রথমেই একবার ভয়ে কেঁদে ওঠার ভান করেছিলেন, তারপর থেকে একেবারে চুপ। ওদের শত প্রশ্নেরও একটা উত্তর দিচ্ছেন না, ওরা তার গালে চড় মারছে, তিনি হাসছেন। হঠাৎ ঘোড়ার খুরের আওয়াজ শুনে প্রহরীরা ঘুরে তাকাল। সাদা ঘোড়ার পিঠে সেই এক লাল কাপড় পরা মূর্তি। বন্ধুগুপ্ত হুঙ্কার দিলেন, সাবধান! ভোরের অল্প আলোয় বন্ধুগুপ্তর চেহারাটা আরো অস্বাভাবিক মনে হল, তার কণ্ঠস্বর মনে হলো বজ্রের মতন। 10 জনের মধ্যে 8 জন প্রহরী দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে পালালো, 2 জন তাকে বাধা দিতে এলো। বন্ধুগুপ্ত বিদ্যুৎ বেগে তলোয়ার চালিয়ে চোখের নিমেষে ধরাশায়ী করলেন সে 2 জনকে। তারপর বন্ধুগুপ্ত ঘোড়া সমেত ঢুকে গেলেন তাঁবুর মধ্যে, তলোয়ার চালিয়ে ছিন্ন ভিন্ন করলেন মশারি। নবাব ও তার নাতি জেগে উঠে ভয় পেয়ে গেলেন, তারা ভাবলেন কোনো শয়তান এসেছে তাদের শেষ করে দিতে। বন্ধুগুপ্ত বললেন, ভয় নেই, আমি আপনাদের বন্ধু। শিকল খোলা গেল না, তলোয়ারের ঘায়ে বন্ধুগুপ্ত কেটে ফেললেন পালঙ্ক, একটা করে কাঠের টুকরো আর শিকল নবাবদের পায়ে ঝুলতে লাগলো, কিন্তু এখন হাঁটতে কোনো বাধা নেই। বন্ধুগুপ্ত নবাবকে বললেন, এক্ষুনি আপনারা বাইরে চলে যান। অন্য খাট থেকে নেবে এলো ভাস্কর পণ্ডিত, বিশাল পাহাড়ের মতো তার চেহারা, নাকের নিচে গোফ, মাথায় বাবরি চুল। শিয়রের কাছে রাখা থাকে তার তলোয়ার, সেটা খপ করে তুলে নিয়ে ভাস্কর পণ্ডিত বললেন, ও তুই সেই অন্ধকারের শয়তান, আজ আর তোর নিষ্কৃতি নেই, তোর মুন্ডু এখানে ধুলোয় গড়াবে। বন্ধুগুপ্ত বললেন, তাই নাকি, দেখা যাক। দুজনের তলোয়ারের ঠোকাঠুকিতে আগুনের ফুলকি উঠল। নবাব আলীবর্দীর তখনও ঘুমের ঘোর কাটেনি, হঠাৎ লাল কাপড়ে মুখ ঢাকা একজন লোক ঘোড়া সুদ্ধ তাঁবুতে ঢুকে পড়ে তাকে মুক্ত করে দিল। এ লোকটা কে, এর মুখ ঢাকা থাকে কেন? এত প্রহরী বেষ্টিত বর্গিদের তাঁবুতে সে ঢুকলই বা কি করে? এখন বর্গিদের সেনাপতি ভাস্কর পণ্ডিতের সঙ্গে সেই লোকটার লড়াই লেগে গেছে। নবাবের নাতি কিশোর সিরাজ দাদুর গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, ওই লোকটা কে, ও কি আমাদের পক্ষে? নবাব আলীবর্দী বললেন, তাই তো মনে হচ্ছে। সিরাজ আবার জিজ্ঞেস করল, কে জিতবে? নবাব বললেন, আমাদের পক্ষের লোকটির জেতা উচিত, কিন্তু লড়াইটা অত সহজ হচ্ছে না। বন্ধুগুপ্ত তলোয়ারের সামনে কেউ দাঁড়াতে পারে না, কিন্তু ভাস্কর পণ্ডিত মহাবীর। বন্ধুগুপ্ত ঘোড়া থেকে নেবে ক্ষিপ্রভাবে অস্ত্র চালাচ্ছেন, প্রত্যেকবার ভাস্কর পণ্ডিত সেই আঘাত প্রতিহত করছে। ভাস্কর পণ্ডিতের বিশাল চেহারা, হাত দুটো লম্বা লম্বা, তার তলোয়ারটা অনেক বড়। বন্ধুগুপ্তকে পিছু করতে যেতে হচ্ছে বারবার, এ যেন জীবন মরণের লড়াই, একজন প্রাণ না দিলে এ লড়াই থামবে না, ভাস্কর পণ্ডিতেরই সুবিধা বেশি। বন্ধুগুপ্ত প্রথমেই আলীবর্দী ও সিরাজকে পালাতে বলেছিলেন, কিন্তু তারা পালাতে ভুলে গিয়ে দেখছেন এই দ্বন্দ্বযুদ্ধ। ভাস্কর পণ্ডিত বন্ধুগুপ্তর মাথা লক্ষ্য করে একটা জোর আঘাত হানতে হানতে দাঁতে দাঁত চিবিয়ে বলল, মুখ ঢেকে রেখেছিস কেন, কাপুরুষ? বন্ধুগুপ্ত দ্রুত এক পাশে সরে গিয়ে আঘাত আটকে বললেন, সবাইকে আমি আমার মুখ দেখাবার যোগ্য বলে মনে করি না। ভাস্কর পণ্ডিত বললেন, তুই ওই লাল কাপড় মুড়ি দিয়ে আমার লোকদের ভয় দেখাতে চাস?
তারা তোকে মনে করে অন্ধকারের শয়তান, আজ তোর শয়তানি ঘুচে যাবে। বন্ধুগুপ্ত বললেন, আমি দুর্জনের শয়তান, সুজনের বন্ধু। বাংলার মানুষের কাছে তোমরা সবাই দুর্জন, তোমাদের শাস্তি পেতেই হবে। ভাস্কর পণ্ডিত হা হা করে হেসে বললেন, কে আমাদের শাস্তি দেবে? বাঙালির বাহুবল আছে? বাঙালি শুধু দূর থেকে চেঁচাতে জানে, আর কাছে এলেই ভয় পেয়ে কাঁদে। বন্ধুগুপ্ত বললেন, ভাস্কর পণ্ডিত, এতদিন তুমি প্রকৃত বাঙালির দেখা পাওনি। বাঙালি কাঁদে বটে, কিন্তু ভয় পেয়ে নয়। বাঙালি পরের দুঃখ দেখলে কাঁদে, তোমাদের সে বোধ নেই। বাঙালি যেমন কাঁদতে জানে, তেমনি প্রাণ দিতেও জানে। আজ তুই প্রাণ দিবি? আমি প্রাণ দেওয়ার জন্য বিশেষ ব্যস্ত নই ভাস্কর পণ্ডিত, আপাতত কিছু প্রাণ বাঁচাতে চাই। বাংলার বুকে বর্গীদের আর অত্যাচার করতে দেব না। তোমাকে হত্যা করে আমি সব অন্যায়ের প্রতিশোধ নেব। তুই একটা কীট, তোর এত স্পর্ধা, তোর হাত পা টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। তোমার মুখ দিয়ে লালা ঝরছে, কুকুরের বদলে নিজেই আমার হাত পা চিবিয়ে খেলে আরো খুশি হবে মনে হচ্ছে। এই সময় রাকা ঢুকে পড়লো তাঁবুর মধ্যে। ভাস্কর পণ্ডিত ও বন্ধুগুপ্তের লড়াই সে এক পলক দেখলো মাত্র। তারপর নবাব আলীবর্দীর সামনে এসে কুর্নিশ করে বলল, নবাব আর দেরি করবেন না, শিগগির বাইরে চলুন। নবাব একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, তুমি আবার কে? তুমি আমাদের বন্ধু না শত্রু? রাকা ব্যস্ত হয়ে বলল, বন্ধু বন্ধু। নবাব বললেন, তুমি নারী হয়ে এই শত্রুর তাঁবুতে ঢুকলে কি করে? রাকা বলল, এখন অত কথা বলার সময় নেই। নবাব তবু বন্ধুগুপ্তের দিকে তাকিয়ে বললেন, আমাদের পক্ষের ওই লোকটা, ওকে একলা ফেলে যাব? আহ, আমার কাছে যদি একটা অস্ত্র থাকতো ওকে সাহায্য করতে পারতাম। রাকা বলল, ওকে সাহায্য করার দরকার হবে না, আপনারা এখানে থাকলে বিপদ আরো বাড়বে। রাখা কিশোর সিরাজের হাত টেনে নিয়ে বলল, এসো আমার সঙ্গে। যুদ্ধ করতে করতেই বন্ধুগুপ্ত বললেন, রাকা ওদের দিঘির ওপারে তাঁবুর দিকে নিয়ে যাও। বন্দিরা পালাচ্ছে দেখে ভাস্কর পণ্ডিত এক লাফ দিয়ে শিবিরের দ্বারের দিকে আসার চেষ্টা করল। বন্ধুগুপ্ত বিদ্যুতের মতন তার চোখের সামনে তলোয়ার ঘুরিয়ে তাকে আটকালেন। ভাস্কর পণ্ডিত চিৎকার করে উঠল, ওরে কে আছিস, কোথায় আছিস? নবাবকে আটকে রাখ, নবাবকে যেতে দিবি না। কেউ সাড়া দিল না। রাখা নবাব ও সিরাজকে নিয়ে ছুটে বেরিয়ে গেল। এবার শিবিরের মধ্যে দুজন, আর কোনো শব্দ নেই, শুধু তলোয়ারের ঝনঝনানি। বন্ধুগুপ্ত সাদা ঘোড়াটা এক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। বন্ধুগুপ্ত ভেবেছিলেন খুব দ্রুত কাজ সেরে তিনি এখান থেকে চলে যাবেন। বর্গী প্রহরীরা তাকে দেখে ভয় পেলেও তাদের সেনাপতি ভাস্কর পণ্ডিতকে একেবারে অরক্ষিত তো রাখবে না, বড় দল নিয়ে ফিরে আসবে। এখনো তারা আসছে না কেন? ভাস্কর পণ্ডিতকে পরাজিত করা মোটেই সহজ হবে না। কতক্ষণ সময় লাগবে কে জানে। ভাস্কর পণ্ডিত এত জোরে জোরে তলোয়ার চালাচ্ছে যে বন্ধুগুপ্ত সববার রুখতে পারছেন না। তিনি আঘাত এড়িয়ে সরে সরে যাচ্ছেন। ভাস্কর পণ্ডিতের বিশাল পুপুর তুলনায় তার ছিপছিপে পাতলা শরীর, তিনি খুব তাড়াতাড়ি এদিক ওদিক যেতে পারেন, কিন্তু এভাবে বেশিক্ষণ আটকানো যাবে না। হঠাৎ খুব কাছেই দুবার কামান গর্জন করল। বন্ধুগুপ্ত ভাবলেন, বর্গীরা কামান দাপতে দাপতে এগিয়ে আসছে। তবে কি নবাবের সৈন্যদের সঙ্গে তাদের লড়াই লেগে গেছে? আর এখানে দেরি করা চলে না। বন্ধুগুপ্ত এইসব চিন্তা করতে করতে একটু অন্যমনস্ক হয়ে যেতেই ভাস্কর পণ্ডিত একবার তার সর্বশক্তি দিয়ে আঘাত করল। বন্ধুগুপ্তর হাত থেকে তলোয়ারটা ছিটকে পড়ে গেল দূরে। ভাস্কর পণ্ডিত এক দানবের মতো খুশির অট্টহাসি দিয়ে বলল, এবার গর্তের ইঁদুর, এখন তুই কোথায় পালাবি? আঘাতের চোখে মাটিতে পড়ে গিয়েছিলেন বন্ধুগুপ্ত। ভাস্কর পণ্ডিত তার মুন্ডু কেটে ফেলবার জন্য কোপ মারতেই তিনি কোনো ক্রমে গড়িয়ে সরে গেলেন। তারপর উঠে দাঁড়ালেন তাড়াক করে।
তার হাতে কোনো অস্ত্র নেই। ভাস্কর পণ্ডিত তাকে মারবার জন্য তাড়া করল। বন্ধুগুপ্ত ছুটে ছুটে ঘুরতে লাগলেন শিবিরের মধ্যে। ভাস্কর পণ্ডিত এক একবার কোপ মারতে মারতে বলছে, এইবার তুই মর। বন্ধুগুপ্ত প্রত্যেকবারই পিছলে পিছলে সরে যাচ্ছেন। এক সময় তিনি হঠাৎ দেখতে পেলেন শিবিরের এক কোণে একটা বর্শা ঝোলানো রয়েছে, সুদীর্ঘ বর্শা, চকচকে ফলা, হাতলের অনেকখানি রূপোয় মোড়া। সেই বর্শাটি তুলে নিয়ে রুখে দাঁড়ালেন বন্ধুগুপ্ত। তবু কিছু সুবিধে হল না। ভাস্কর পণ্ডিতের গায়ের জোর অবিশ্বাস্য রকমের। নিজের তলোয়ার দিয়ে সেই বর্শাটার উপর এত জোর আঘাত করল যে সেটা দু টুকরো হয়ে গেল। আবার হেসে উঠল ভাস্কর পণ্ডিত। এই সময় আবার শিবিরের মধ্যে ঢুকে এলো রাকা। বন্ধুগুপ্ত প্রমাদ গুনলেন, বিপদের ওপর বিপদ। তার হাতে অস্ত্র নেই, তিনি কোনো ক্রমে ছুটে ছুটে ভাস্কর পণ্ডিতের তলোয়ার এড়াচ্ছেন, কিন্তু রাকাকে তিনি বাঁচাবেন কি করে? রাকার চুল খোলা, শাড়ি ছিঁড়ে গেছে, চোখ দুটি জল জল করছে, তাকে দেখাচ্ছে পাগলিনীর মতো। সে চেঁচিয়ে বলল, এই লোকটা আমি চিনেছি, এই লোকটা আমার বাবাকে মেরেছে আমার চোখের সামনে। বন্ধুগুপ্ত ধমক দিয়ে বললেন, রাকা শিগগির চলে যাও, এখানে থেকো না। রাকা বলল, বন্ধু আমি নবাব আর তার নাতিকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছি, আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। বন্ধুগুপ্ত বললেন, রাকা যাও যাও। ভাস্কর পণ্ডিত এবার বন্ধুগুপ্তকে ছেড়ে ধেয়ে গেলেন রাকার দিকে। রাকার হাতে একটা ছোট্ট ছুরি, সেটা সে তোলার আগেই ভাস্কর পণ্ডিত এক হাতে চেপে ধরল তার চুলের মুঠো। সেই চুল ধরে রাকাকে শূন্যে তুলে ফেলল। এই সুযোগে বন্ধুগুপ্ত মাটি থেকে তুলে নিলেন নিজের তলোয়ার। এক লাফে ভাস্কর পণ্ডিতের কাছে গিয়ে যে হাতে সে রাকার চুল ধরেছিল সেই হাতে আঘাত করলেন। ভাস্কর পণ্ডিত ঘুরে দাঁড়িয়ে প্রতিঘাত করতে গিয়েও পারল না, তার বাঁ হাত দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছে, রাকার চুল ধরা মুঠি খুলে গেছে। ভারী শরীর নিয়ে দ্রুত ঘুরতে গিয়েই টলে পড়ে গেলেন। আলীবর্দী যে খাটে শুয়েছিলেন সেই খাটের কোনায় খুব জোরে ঠুকে গেল তার মাথা। ভাস্কর পণ্ডিত মাটিতে পড়ে যেতেই বন্ধুগুপ্ত তার তলোয়ার চেপে ধরলেন পা দিয়ে। ভাস্কর পণ্ডিত বিস্ফারিত চোখে চেয়ে রইল বন্ধুগুপ্তর দিকে, নিজের পরাজয়ও যেন সে বিশ্বাস করতে পারছে না। এর আগে কারো কাছে দ্বন্দ্বযুদ্ধে হারেনি। ফিসফিস করে সে বলল, তাহলে আমি হারলাম নিয়তি। ঠিক আছে, আমি সেনাপতি, আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরো না, এক কোপে আমার গলাটা কেটে দাও। বন্ধুগুপ্ত শিবিরের পাশেই দুবার জোরে শিসের শব্দ শুনতে পেলেন। তিনি পায়ের চাপ দিয়ে ভাস্কর পণ্ডিতের মুঠি থেকে তলোয়ারটা খুলে নিয়ে ঠেলে দিলেন অনেক দূরে। তারপর ধীর স্বরে বললেন, মাটিতে পড়ে যাওয়া নিরস্ত্র শত্রুকে আমি কখনো হত্যা করি না। তোমার সঙ্গে আমার যুদ্ধ শেষ হয়নি, কিন্তু এখন আর আমার সময় নেই, পরে আবার দেখা হবে। বন্ধুগুপ্ত এবার এক লাফে তার সাদা ঘোড়ায় চড়ে বসে রাকাকেও তুলে নিলেন। শিবিরের বাইরে এসে দেখলেন ফিরোজ আর বলরাম একটু দূরে দাঁড়িয়ে আছে একটা কামানের পাশে, খানিকটা দূরে একদল বর্গি। ফিরোজ ব্যাকুলভাবে বলল, বন্ধু বন্ধু আর দেরি করা যাবে না, আমরা কামানটা দখল করে ওদের আটকাচ্ছিলাম, কিন্তু আর গোলা নেই, ওরা এখনো বুঝতে পারিনি, ওরা আবার এগিয়ে এলে আমরা আর রুখতে পারবো না। বন্ধুগুপ্ত বললেন, নবাব তার শিবিরে পৌঁছে গেছেন তো, তোমরা ঘোড়া নাও, আমাদের আর এখানে থাকার দরকার নেই। বর্গিরা এবার হর হর বম বম বলে চিৎকার করে উঠল, কিন্তু তারা এ পর্যন্ত আসার আগে বন্ধুগুপ্ত সদল বলে অদৃশ্য হয়ে গেলেন পেছনে রামবাগানে। তারপর তারা একসঙ্গে অনেক কামানের গর্জন শুনতে পেলেন। বলরাম বলল, দিঘির ওপার থেকে নবাবের সেনা তোপ দাগছে। বন্ধুগুপ্ত বললেন, নবাব মুক্তি পেয়েছেন, সেটাই বড় কথা, বাংলার মসনদ খালি হয়ে গেলে বিপদ আরো বাড়ত, বর্গিরা নবাবের বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার সাহস পাবে না।
রাকা মূর্ছিত হয়ে গেছে। ঘোড়া থেকে নাবিয়ে তার চোখে মুখে জল দেওয়া হলো। বন্ধুগুপ্ত ডান দিকের পাজরের কাছটা রক্তে ভেসে যাচ্ছে। কোন সময় যে ওখানে ভাস্কর পণ্ডিতের তলোয়ারের একটা খোঁচা লেগেছে তা তিনি টেরও পাননি। তার সারা শরীরে লাল রঙের কাপড় জড়ানো বলে রক্তের দাগ টের পাওয়া যাচ্ছে না। বাঁকা চৌধুরীরও মুখ দিয়ে রক্ত পড়ছে। প্রহরীরা মারতে মারতে তার চারখানা দাঁত ভেঙে দিয়েছে। তবু তিনি মাটিতে বসে রাকার মাথাটা কোলে নিয়ে জল ছিটিয়ে যাচ্ছেন খুব যত্নের সঙ্গে। একটু পরে রাকার জ্ঞান ফিরে এলো। প্রথমেই সে বন্ধুগুপ্তর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মরেছে? ওই ওষুধটা মরেছে? বন্ধুগুপ্ত বললেন, না। রাকা হতাশ হয়ে বলল, মারলে না বন্ধু? তুমি শেষ পর্যন্ত মারলে না ওষুধটাকে? বন্ধুগুপ্ত বললেন, ওর হাতে আঘাত করেছি, ও মাটিতে পড়ে গেল। সেই অবস্থায় অসহায় শত্রুকেও মারার শিক্ষা যে আমি পাইনি রাকা, আমার লড়াই করার সময় ছিল না। রাকা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আস্তে আস্তে হেঁটে একটু দূরের একটা জলাশয়ের কাছে চলে গেল। কিন্তু সেখানে বিশ্রাম করা গেল না বেশিক্ষণ। একদল অশ্বারোহীকে আসতে দেখা গেল সেদিকে। বলরাম ফিরোজরা খাপ থেকে তলোয়ার খুলে প্রস্তুত হল। বন্ধুগুপ্ত বললেন, ওদের সঙ্গে লড়াই করে লাভ নেই, কতজন আছে কে জানে। তোমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাও, যে যেদিকে পারো পালাও, একজন কেউ রাকাকে তুলে নাও। ওরা আমাকেই তাড়া করবে প্রথমে, আমি ওদের খানিকক্ষণ খেলিয়ে তারপর চোখে ধুলো দেব, আমার জন্য চিন্তা করো না। কয়েক মুহূর্তের মধ্যে ওদের ঘোড়াগুলো ছুটে গেল বিভিন্ন দিকে। দামোদর নদীর ধারে সেই ভাঙা বাড়ির গুপ্ত আশ্রয়ে সবাই মিলিত হল। দুদিন পরে সবাই এসেছে, শুধু আসেনি বলরাম আর রাকা। বলরাম রাকাকে নিজের ঘোড়ায় তুলে নিতে চেয়েছিল, কিন্তু রাকা তা মানতে চায়নি। সে উঠেছিল আলাদা একটা ঘোড়ায়। কিছুক্ষণ পরেই রাকা শত্রুদের হাতে ধরা পড়ে যায়। বলরাম তা দেখতে পেয়ে রাকাকে উদ্ধার করতে গিয়েছিল। শত্রুদের হাতে সে প্রাণ দিয়েছে। রাকার আর কোনো সন্ধান পাওয়া গেল না। বর্ধমানে রানীদিঘির ধারে বর্গীদের হাত থেকে কোনো ক্রমে উদ্ধার পেয়ে নবাব আলীবর্দী চলে গেলেন কাটোয়ায়। হাত থেকে শিকার ফসকে যাওয়ায় ক্ষুধার্ত বাঘের মতো ছটফট করতে লাগল সেনাপতি ভাস্কর পণ্ডিত। সে ভেবেছিল বন্দি নবাবের মুক্তিপণ হিসাবে বহু লক্ষ টাকা পাওয়া যাবে। কোথা থেকে লাল কাপড়ে মুখ ঢাকা একটা লোক এসে সব নষ্ট করে দিল। প্রথমে বন্ধুগুপ্ত এবং তার দলবলকে ধরার জন্য বর্গীরা চেষ্টা করল অনেক, কিন্তু কোনো লাভ হল না। বন্ধুগুপ্ত যেন তাদের চোখের সামনেই অদৃশ্য হয়ে গেলেন। তখন ক্রুদ্ধ বর্গীরা ধেয়ে গেল রাজধানী মুর্শিদাবাদের দিকে। ভাস্কর পণ্ডিতের অধীনে 25,000-এরও বেশি বর্গী সৈন্য, তারা প্রত্যেকেই নিপুণ সৈন্য, তাই ভাস্কর পণ্ডিতের তেজেরও শেষ নেই। নবাব হাত ছাড়া হয়ে যাওয়ায় ভাস্কর পণ্ডিত ঠিক করল রাজধানী মুর্শিদাবাদ আক্রমণ করবে। অশ্বারোহী বর্গীরা ঝড়ের মতন আসে, ঝড়ের মতন চলে যায়। শুধু নদী পার হতে অসুবিধা হয় তাদের, কিন্তু মুর্শিদাবাদে ঢুকতে গেলে গঙ্গা পার হতেই হবে। এখন গ্রীষ্মকাল, গঙ্গায় খুব বেশি জল নেই, তবু ঘোড়া সমেত এত চওড়া নদী পার হওয়া যায় না। বর্গীরা তখন নদীর ধারে ধারে ছুটে ছুটে সমস্ত নৌকা আটক করল। জমা হলো শত শত নৌকা। তারপর একটার পর একটা নৌকা সাজিয়ে সাজিয়ে বানিয়ে ফেলল একটা সেতু। সেই নৌকার সেতুর ওপর দিয়ে তারা গঙ্গা পের হতে লাগল। রাজধানী মুর্শিদাবাদ তখন প্রায় অরক্ষিত। নিজের সৈন্যদের নিয়ে আলীবর্দী তখন বিশ্রাম নিচ্ছে কাটোয়ায়। রাজধানীতে এমন কেউ নেই যে বর্গীদের বাধা দিতে পারে। এই সময়কার অবস্থা নিয়ে কবি ভারতচন্দ্র লিখেছেন, লুটি বাংলার লোক করিল কাঙ্গাল, গঙ্গা পার হইল বাধি নৌকার জঙ্গল। মুর্শিদাবাদে ঢুকতেই লুটতরাজ শুরু করে দিল বর্গীরা।
ইংরেজদের দেশ ইংল্যান্ডের রাজধানী লন্ডন শহরের চেয়েও বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ তখন অনেক বড় শহর। মুর্শিদাবাদের ধন দৌলত আর ঐশ্বর্যের জাঁকজমক দেখলে চোখ ধাঁ দিয়ে যায়। বড় বড় রাস্তার দুধারে বিশাল বিশাল প্রাসাদ। ভারতের নানান অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে মুর্শিদাবাদে জড়ো হয়েছে। সেই রকমই এক প্রধান ব্যবসায়ীর নাম জগৎ শেঠ। তার তুল্য ধনী সারা ভারতে খুব কমই আছে। নবাব আমিররাও তার পরামর্শ শুনে চলে। বর্গীরা মনের স্বাদ মিটিয়ে রাজধানী লুণ্ঠন করতে লাগল। সমস্ত শহর জুড়ে শোনা যেতে লাগল শুধু তলোয়ারের ঝনঝনানি আর ভয়ার্ত চিৎকার। নবাব নেই, নবাবের সৈন্যরা নেই, সামনে যে প্রহরীরা ছিল তারাও বর্গীদের তেজের সামনে দাঁড়াতেই পারল না। বাড়ি ঘর ছেড়ে সবাই ছুটে পালাতে লাগলো দিক বিদিক। জগৎ শেঠের নিজস্ব কিছু প্রহরী বর্গীদের আটকাতে গিয়ে কচুকাটা হল। জগৎ শেঠ সপরিবারে আগেই প্রাসাদ ছেড়ে গ্রামের দিকে আশ্রয় নিয়েছিল। সঙ্গে নিয়ে গেছিল প্রচুর সোনাদানা হীরে জহরত। কিন্তু তার এক কর্মচারী এক সিন্ধুকভর্তি মোহর নিয়ে যেতে গিয়েও ধরা পড়ে গেল ভাস্কর পণ্ডিতের হাতে। সেই কর্মচারীটির পোশাকের মধ্যেও লুকোনো ছিল প্রচুর স্বর্ণমুদ্রা। সেগুলো ঝনঝন করে গড়িয়ে পড়ল রাস্তায়। বর্গীরা উল্লাসে হিংস্র গলায় জয়ের ধ্বনি দিতে লাগল। নবাব আলীবর্দী যখন খবর পেলেন যে তার রাজধানী তছনছ হয়ে গেছে, তখনই তিনি সসৈন্য বেরিয়ে পড়লেন কাটোয়া থেকে। বর্গীরা রাজধানী লুণ্ঠন করার জন্য সময় পেয়েছিল মাত্র একদিন। নবাবের সৈন্যবাহিনীকে আসতে দেখে তারা কিন্তু লড়াই করার জন্য রুখে দাঁড়াল না। বর্গীরা সম্মুখ যুদ্ধ করে না। তাছাড়া বাংলার রাজধানী দখল করে এখানে রাজত্ব করার ইচ্ছেও তাদের নেই। ধনসম্পদ লুট করার দিকেই তাদের আগ্রহ। সুচতুর ভাস্কর পণ্ডিত লুণ্ঠিত সম্পদ নিয়ে সদল বলে অন্য পথ দিয়ে ছেড়ে চলে গেল মুর্শিদাবাদ। নবাব আলীবর্দী ফিরে এসেছেন শুনে পলাতক নাগরিকরাও রাজধানীতে ফিরে আসতে লাগল। কারো বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে, কারো বা পুত্র নিহত হয়েছে, অনেকেরই সারা জীবনের সঞ্চয় চলে গেছে। নবাবের দরবারে এসে হাহাকার করতে লাগলো তারা। জগৎ শেঠের টাকা পয়সার অন্ত নেই। তার কিছু আর্থিক ক্ষতি হয়েছে বটে, কিন্তু তার চেয়েও বেশি অপমানিত হয়েছে সে। বর্গীদের ভয়ে তাকে নিজের ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। নবাবের কাছে এসে সে বলল, যেমন করে হোক বর্গীদের তাড়াতেই হবে, যত টাকা লাগে লাগুক, আরও সৈন্য সামন্ত জোগাড় করতে হবে। তার জন্য যদি রাজকোষাগারে যথেষ্ট অর্থ না থাকে, তাহলে প্রয়োজনীয় টাকা জগৎ শেঠই ধার দেবে। নবাব আলীবর্দী অন্য সব কাজ ফেলে বর্গী দমনে মন দিলেন। যেখানে তিনি বর্গীদের হানা দেওয়ার খবর শোনেন, সেখানেই তিনি ছুটে যান। তবু বর্গীদের জব্দ করা যায় না, লড়াই করে তাদের হারাবার সুযোগই পাওয়া যায় না। তারা চোখের নিমেষে পালিয়ে যায়, আবার চুপি চুপি ফিরে আসে। একবার নবাব জানতে পারলেন যে কাটোয়ার কাছে দাইহাট নামে এক জায়গায় বর্গীরা দুর্গাপুজো করছে। পুজোর সময় সাধারণত কেউ অস্ত্রশস্ত্র ধরে না, বর্গীরা অপ্রস্তুত থাকবে। নবাব আলীবর্দী একটা বড় বাহিনী নিয়ে এসে নবমী পুজোর দিন আচমকা হানা দিলেন সেখানে। এবার বর্গীরা সত্যিই বেকায়দায় পড়ল। বেশ কিছু বর্গী মারা পড়ল নবাব বাহিনীর হাতে। সেনাপতি ভাস্কর পণ্ডিত তখন নবাবলী গায়ে দিয়ে পুজোয় বসেছিল। সে তলোয়ার হাতে নেওয়ার সময় পেল না। প্রায় ধরা পড়ে যেতে যেতেও সে কোনো ক্রমে শেষ মুহূর্তে একটা ঘোড়ায় লাফিয়ে উঠে পড়ল আর পালালো। নবাবের বাহিনী বর্গীদের তাড়িয়ে নিয়ে গেল ওড়িশার চিল্কা হ্রদ পর্যন্ত। সবাই ভাবল এবার বুঝি বাংলায় শান্তি আসবে। হায় রে দুরাশা, বাংলা যে তখন সোনার বাংলা, এই বাংলায় খাদ্যের অভাব নেই। এখানকার রেশম বস্ত্রের খুব সুনাম,
বড় বড় জমিদারদের হাতে প্রচুর টাকা, এই সব কিছুর লোভে বারবার ছুটে আসে দস্যুরা। এমনকি সুদূর ইউরোপ থেকে জাহাজে চেপে ইংরেজ, ফরাসি, পর্তুগিজরাও এসে গেছে সেই একই লোভে। মারাঠা বর্গীরাও ফিরে এলো, এবার তাদের সঙ্গে এলো রঘুজি ভোসলে, যার সেনাপতি ভাস্কর পণ্ডিত। রঘুজি ভোসলে সঙ্গে নিয়ে এলো অনেক বেশি বর্গী সৈন্য। এত বড় এক দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা নেই নবাব আলীবর্দীর। এবার বুঝি সোনার বাংলা একেবারে ছারখার হয়ে যায়। এতদিনে দিল্লির বাদশাহের টনক নড়ল, কিন্তু বাদশাহের আর যুদ্ধ করার শক্তি নেই। আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল বাদশারা শক্তিহীন হয়ে গেছেন। মারাঠাদের আক্রমণে দিল্লি বিপর্যস্ত। বাদশা তখন পেশোয়া বালাজি বাজিরাওকে অনুরোধ করলেন বর্গীদের সামলাতে। রঘুজি ভোসলের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা একমাত্র বালাজি বাজিরাওরই আছে। বাংলার বুকে শুরু হয়ে গেল ধুন্ধুমার কাণ্ড। ওদিকে বর্ধমানের সেই ঘটনার পর নিজের লোকজনদের নিয়ে এক গোপন সভা করলেন বন্ধুগুপ্ত। সেখানে রাকা নেই, আরো কয়েকজন আহত বা নিহত হয়েছে বর্গীদের হাতে। যদিও নবাব আলীবর্দীকে উদ্ধার করার জন্য তাদের আনন্দ করার কথা, কিন্তু কিছু কিছু সঙ্গীদের হারাবার দুঃখে সকলেরই মুখ ম্লান। রাকার কথা ভেবে অনেকেরই চোখ জলে ভিজে আসছে। বাঁকা চৌধুরী বারবার চোখ মুছছেন ভূতির ক্ষতি। একটা দীর্ঘশ্বাস ফেলে বন্ধুগুপ্ত বললেন, রাকা, বদরুদ্দিন কামাল, বলরাম এরা হারিয়ে গেছে, এরা প্রাণ দিয়েছে দেশের জন্য, এইটুকুই আমাদের সান্ত্বনা। শোনো, আমি ঠিক করেছি, এরপরে আর আমাদের দল রাখার প্রয়োজন নেই। এবার তোমরা সবাই যে যার বাড়ি ফিরে যাও। শোক ফুলে সবাই চমকে উঠল। বাঁকা চৌধুরী বললেন, সে কি বন্ধু, দল ভাঙার কথা বলছেন কেন? বর্গির হাঙ্গামা কি শেষ হয়ে গেছে? আমাদের এখনো লড়তে হবে না? বন্ধুগুপ্ত বললেন, এমন ছোট ছোট দল নিয়ে লড়াই করে কোনো লাভ হবে না। এতদিন নবাব আলীবর্দী বাংলায় ছিলেন না। বর্গীরা যেমন খুশি অত্যাচার করছিল, তারা ভেবেছিল সাধারণ বাঙালিরা ভীরু, কাপুরুষ, তাদের বাধা দেওয়ার ক্ষমতা নেই। সেই জন্যই আমরা সংঘবদ্ধ হয়ে যথাসাধ্য বর্গীদের আক্রমণ ঠেকাবার চেষ্টা করেছি, অসহায় নারী ও শিশুদের বাঁচিয়েছি। কিন্তু এখন নবাব রাজধানীতে ফিরেছেন, বর্গীদের দমন করার উদ্যোগ নিয়েছেন। অন্য একজন বলল, তা বলে আমরা আমাদের দল ভাঙব কেন? আমরাও যতটা পারি বর্গীদের রোকবার চেষ্টা করব। বন্ধুগুপ্ত হেসে বললেন, নিজেদের শক্তি বুঝবার চেষ্টা করতে হয়, আমাদের কতটুকু শক্তি? নবাব এখন সৈন্য বাড়াবেন, বর্গীরাও দল বাড়াবে, এসপার ওসপার যুদ্ধ হবে। এরকম বড় আকারের যুদ্ধের মধ্যে আমরা পেছন থেকে খোঁচাখুচি করতে গেলে আমরাই নিঃশেষ হয়ে যাব। আর একজন বলল, আমরাও বড় দল গড়ব, গ্রামে গ্রামে ঘুরে আরও ছেলেদের জোগাড় করে আমাদের একটা সৈন্যবাহিনী হবে। বন্ধুগুপ্ত বললেন, শুধু গ্রাম থেকে ছেলেদের জোগাড় করলেই তো সৈন্যবাহিনী গড়া যায় না, তার জন্য অনেক খরচা লাগে, সবাইকে খাওয়াতে হয়, অস্ত্র শস্ত্র কিনতে হয়, সে টাকা আমাদের কে দেবে? এতদিন আমরা গ্রামের মানুষদের কাছ থেকে চাল ডাল চেয়ে চেয়ে এনেছি, কিন্তু ভিক্ষে চেয়ে চেয়ে তো সৈন্যবাহিনী চালানো যায় না। খাদ্য না থাকলে, অস্ত্র না থাকলে আমাদের মনোবল নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি বলছি তোমরা যে যার গ্রামে ফিরে যাও, নিজের গ্রাম রক্ষা করার চেষ্টা করো। কারো যদি যুদ্ধের স্বাদ থাকে তাহলে নবাবের বাহিনীতে যোগ দিতে পারো, মুর্শিদাবাদে গেলেই এখন সৈন্যবাহিনীতে ঢোকার সুযোগ পেয়ে যাবে। আমি এবার তোমাদের কাছ থেকে বিদায় নেব। একজন বলল, এতদিন আমরা একসঙ্গে ছিলাম, এখন ফিরে যাওয়ার কথা ভাবতে খুব খারাপ লাগছে। অন্য একজন বলল, বন্ধু,
তোমার কাছ থেকেই আমরা লড়াই করা শিখেছি, তোমার সঙ্গে আর কখনো দেখা হবে না। বন্ধুগুপ্ত উঠে দাঁড়িয়ে একে একে সবাইকে আলিঙ্গন করলেন, তারপর বললেন, যদি কখনো বুঝি যে আবার আমাদের দল গড়ার দরকার, তোমাদের ঠিক ডাক দেব, তখন আবার দেখা হবে। একটি কিশোর ছল ছল চোখে বলল, বন্ধু রাকা দিদি কোথায় গেল? বন্ধুগুপ্ত ছেলেটার কাঁধে হাত রাখলেন, কোনো উত্তর দিতে পারলেন না, তারও চোখ ভিজে আসছে। সহসা তিনি তার সাদা ঘোড়াটার পিঠে লাফিয়ে উঠে জোরে ছুটিয়ে দিলেন। কয়েক মুহূর্তের মধ্যে তিনি মিলিয়ে গেলেন অন্ধকারে। পরের দিন জঙ্গল ছেড়ে একে একে চলে গেল সবাই। বাঁকা চৌধুরীও ফিরলেন নিজের গ্রামে। এ গ্রামের কেমন যেন নিরানন্দ চেহারা। অনেকেই চলে গেছে ইংরেজদের নতুন শহর কলকাতায়। জমিদার বাড়িটা খা খা করছে। বাঁকা চৌধুরীর স্ত্রী পুত্র ছিল না, চেনাশোনারাও অনেকে গ্রামে নেই। গ্রামে তার মন টিকল না। বাংলার এই সব গ্রামে বাইরের কোনো খবরই প্রায় আসে না। বর্গীদের সঙ্গে নবাব বাহিনীর কোথায় লড়াই হচ্ছে তা কেউ জানে না। শুধু আশেপাশের গ্রামে বর্গীর হামলা হয়েছে কিনা সেটুকু সম্পর্কেই লোকের কৌতূহল। বাঁকা চৌধুরী গ্রামের বাইরের জগৎটাকে একবার জেনেছেন, তাই তিনি এত ছোট্ট গন্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকতে পারেন না। তার বাড়ির উঠোনে অনেকটা মাটির তলায় একটা বাক্সে বেশ কিছু মোহর লুকিয়ে রাখা ছিল। একদিন রাত্রিরে সেইগুলো তুলে নিলেন, তারপর যাত্রা করলেন মুর্শিদাবাদের দিকে। বাঁকা চৌধুরীর কোমরটা বাঁকা, বয়সও হয়েছে, তাকে সৈন্যবাহিনীতে নেবে না। তিনি মুর্শিদাবাদে এসে একটা ঘর ভাড়া নিলেন, গঙ্গার ধারে ছোট একটা বাড়ি। পাশ দিয়েই একটা রাস্তা গেছে, সেখান থেকে বহু রকমের লোক আর গাড়ি ঘোড়া চলাচল করে, অনেক রকম কথা শোনা যায়। নবাব বাড়ি এখান থেকে খুব দূর নয়। এই পথ দিয়েই নবাব বাড়ির লোকেরা কাটরার মসজিদের দিকে যায়। বালাজি বাজিরাও আর নবাব আলীবর্দীর মিলিত সৈন্যদের সঙ্গে বর্গীদের জোর লড়াই চলছে। মাঝে মাঝে যখন কোনো একটা যুদ্ধে বর্গীদের পরাজয়ের খবর আসে, তখন রাজধানীতে আনন্দের হুল্লোড় বয়ে যায়। আবার কখনো বর্গীরা জেতে। বাঁকা চৌধুরী এখানে এসে রাকার খোঁজ করতে লাগলেন। একজন ঘোড়া সিপাহী রোজ বিকেলবেলা গঙ্গার ধারে বসে গল্প জমায়, অনেকে ভিড় করে শোনে। সিপাহীটির এক পা খোঁড়া তো বটেই, তাছাড়াও সারা গায়ে অনেক অস্ত্রের দাগ। সে যে কত বীরত্বের সঙ্গে কত জায়গায় লড়াই করেছে সেই সব গল্প শোনায়। তার গল্প শুনলে মনে হয় একা এই সিপাহীটির জন্যই নবাব আলীবর্দী অনেক যুদ্ধে জিতেছেন। বাঁকা চৌধুরী তার গল্প শোনার জন্য এক পাশে বসে থাকেন। একদিন সিপাহীটি বলল, এই তো সেদিন বর্ধমানের রানী দীঘির ধারে নবাব আলীবর্দীকে বর্গীরা বন্দী করেছিল, আমিই তো তাকে উদ্ধার করলাম। আমি একা তলোয়ার চালাতে চালাতে বর্গীদের শিবিরে ঢুকে গেলাম। বাঁকা চৌধুরী মজা পেয়ে বললেন, তাই নাকি সিপাহীজি, তবে তো আপনার খুব সাহস। কিন্তু আমি যে শুনেছিলাম লাল কাপড়ে মুখ ঢাকা কে একজন নাকি ভাস্কর পণ্ডিতকে জব্দ করেছিল। সিপাহীটি বলল, হ্যাঁ লাল কাপড়ের মুখোশ পরা একটা দস্যু এসেছিল বটে, সে বর্গীদের দলে না গিয়ে নবাবদের দলেই ছিল। তবে নবাব আর তার নাতিকে আমি দিঘির অন্য পাড়ে নিয়ে গিয়েছি। বাঁকা চৌধুরী জিজ্ঞেস করলেন, সেই মুখোশ পরা দস্যুটা কোথায় গেল, সে নবাবের সঙ্গে আসেনি? সিপাহীটি বলল, না দস্যুরা তো বনে জঙ্গলে থাকে, তারা কি রাজধানীতে আসে? বাঁকা চৌধুরী তবু বললেন, দস্যুটা কে, কোথায় গেল তাও জানেন না? সিপাহীটি বলল, আমি শুনেছি ওই লোকটার নাম কেউ জানে না, অনেকে বলে ওকে অন্ধকারের বন্ধু। তার মানে কি কে জানে, ওই দস্যুটা দলবল নিয়ে বর্গীদের শিবিরে ঢুকে পড়েছিল, তারপর একদল বর্গী ওদের তাড়া করে যায়। বাঁকা চৌধুরী বললেন, তারপর তারপর? সিপাহীটি বলল, নবাব আলীবর্দী নিরাপদ জায়গায় পৌঁছাবার পরেই বললেন,
লাল কাপড়ে মুখ ঢাকা লোকটা কোথায় গেল? তাকে নিয়ে এসো আমার কাছে। দেখো যেন সে কিছুতেই বর্গীদের হাতে ধরা না পড়ে। তখন আমরা প্রায় 100 জন সৈন্য ছুটে গেলাম সেই লোকটাকে খুঁজতে। তারপর তারপর এক জায়গায় দেখি বর্গীরা কয়েকজনকে তাড়া করে যাচ্ছে। আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়লাম তাদের ওপর। খুব লড়াই হলো, কতজন মারা পড়ল। কয়েকজনকে আমরা বন্দি করে নিয়ে গেলাম। তাদের মধ্যে সেই লাল মুখোশ পরা লোকটা অবশ্য ছিল না। সিপাহীজি, যাদের বন্দি করে আনলে তাদের মধ্যে কি একটা মেয়ে ছিল? মেয়ে? না, কোনো মেয়েটাই তো ছিল না। তোমার ঠিক মনে আছে? তুমি বাপু কি বাজে কথা বলছ! রণক্ষেত্রে আবার মেয়ে আসবে কি করে? বাঁকা চৌধুরী একটা নিরাশার দীর্ঘশ্বাস ফেললেন। তার ক্ষীণ আশা ছিল যে রাকা হয়তো বর্গীদের হাতে কিংবা নবাবের সৈন্যদের হাতে বন্দি হয়েও থাকতে পারে। তাও নেই। তবে কি সে মরে গেল? প্রায়ই নানা রকম যুদ্ধের খবর আসে। ফকির, দরবেশ, বাউলরাও অনেক খবর আনে। তার মধ্যে একটা অদ্ভুত কাহিনী শোনা যায়। কোথাও কোনো শিশু কিংবা নারীর ওপর যখন সৈন্যরা অত্যাচার করতে চায়, তখনই যেন মাটি ফুঁড়ে উঠে আসে এক অশ্বারোহী, লাল কাপড়ে তার সারা শরীর ঢাকা। তাকে দেখলেই অত্যাচারীরা অজ্ঞান হয়ে যায়। বাঁকা চৌধুরী বুঝতে পারেন এই সব কাহিনীর কিছুটা নিশ্চয়ই সত্য। অর্থাৎ বন্ধুগুপ্ত চুপচাপ বসে নেই, তিনি এখনো নারী এবং শিশুদের উদ্ধার করে চলেছেন। নবাবের প্রাসাদ থেকে মাঝে মাঝে দল বেঁধে অনেকে আসে নদীতে সাঁতার কাটতে। তাদের মধ্যে বাঁকা চৌধুরী দেখতে পান আলিবর্দীর নাতি সিরাজকে। সিরাজ সাঁতার জানে না, দু তিনজন মিলে তাকে শেখায়। সিরাজের একজন অনুচর পাড়ে দাঁড়িয়ে থাকে, কখনো জলে নামে না। তার পরনে মখমলের পোশাক, নাকের নিচে বাঁকা তলোয়ারের মতন গোফ, থুতনিতে নূর, মাথায় পালক বসানো টুপি। এক একদিন রাস্তার মাঝখানেই শখের তলোয়ার খেলা শুরু হয়। সিরাজের সঙ্গে সেই অনুচরটি তলোয়ার যুদ্ধ শুরু করে। সিরাজ এখনো ভালো করে শেখেনি। সেই তরুণ অনুচরটি ক্ষিপ্রভাবে তলোয়ার নিয়ে সিরাজের চারদিকে ঘুরে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আঘাত করো জোরে, আমার তলোয়ার ছুঁতে পারছো না কেন? সেই তরুণ অনুচরটির নাম আজাদ। অনেকে বলে ভবিষ্যতে সিরাজ যখন নবাব হবে তখন এই আজাদই হবে তার সেনাপতি। বাংলার বুকে বালাজি বাজিরাও আর রঘুজি ভোসলের ঘোর যুদ্ধ হতে লাগল। বালাজি বাজিরাও এমনি এমনি বাংলাকে বাঁচাবার জন্য যুদ্ধ করছেন না অবশ্য, যুদ্ধের খরচ চালাবার জন্য তিনি নবাব আলিবর্দীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন। ক্রমশ রাজকোষ প্রায় শূন্য হয়ে এলো। জগৎ শেঠ আর টাকা জোগাতে পারছেন না, প্রজাদের কাছ থেকে টাকা আদায় করতে লাগলেন নবাব। কিছুদিন পর বর্গীরা পিছু হটতে লাগল। সম্মুখ যুদ্ধে তারা আর এটে উঠল না। তাদের দলে অনেকে হতাহত হল। শেষ পর্যন্ত রঘুজি ভোসলে রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেল। ভবিষ্যতে যাতে আর অশান্তি না হয় সেই জন্য মারাঠাদের সঙ্গে সন্ধি করলেন নবাব আলিবর্দী। প্রচুর টাকা খেসারত দিলেন। বাজিরাওকেও আরও অনেক টাকা দিয়ে খুশি করলেন। সকলের ধারণা হল এবার বুঝি মিটল বর্গীর উৎপাত। তাও মিটল না। রঘুজি ভোসলে পালিয়ে গেলে কি হবে? তার সেনাপতি ভাস্কর পণ্ডিত লুকিয়ে রইল এক জায়গায়। এই অতি দুঃসাহসী মানুষটি যেন হার মানতে জানেনি না। বাংলাকে সে লুটে পুটে শেষ করবেই। সকলেই যখন ভাবল যে শান্তি এসে গেছে, তখনই আবার শুরু হলো ভাস্কর পণ্ডিতের ঝটিকা আক্রমণ। একদল অকুত ভয় বর্গী সৈন্য রয়ে গেছে তার সঙ্গে। তারা ভাস্কর পণ্ডিতের হুকুম তামিল করা ছাড়া আর কিছুই জানে না। ভাস্কর পণ্ডিতের কথায় তারা যখন তখন প্রাণ দিতে পারে। ভাস্কর পণ্ডিত ও তার দলবলের অত্যাচারে আবার অতিষ্ঠ হয়ে উঠল বাংলার মানুষ। বাজিরাওয়ের সৈন্যরা বাংলা ছেড়ে চলে গেছে। নবাব আলিবর্দী নিজের বাহিনী নিয়ে
শত চেষ্টা করেও ভাস্কর পণ্ডিতকে শায়েস্তা করতে পারলেন না। তখন আলীবর্দী ভাবলেন, যুদ্ধে যাকে জয় করা যায় না তাকে জয় করতে হবে কৌশলে। টাকা পয়সা লুটপাট করার দিকেই ভাস্কর পণ্ডিতের ঝোঁক। ওকে যদি একসঙ্গে অনেক টাকা দিয়ে দেওয়া যায় তাহলে কি লুটপাট বন্ধ করবে? কিংবা ওকে যদি বলা যায় অন্য যারা এসে বাংলা আক্রমণ করবে তুমি তাদের আটকাবে, এর জন্য তুমি কত টাকা চাও বলো? এই সব প্রস্তাব আলোচনা করার জন্য আলীবর্দী তার এক দূতকে পাঠালেন ভাস্কর পণ্ডিতের কাছে। আশ্চর্যের ব্যাপার, ভাস্কর পণ্ডিত রাজিও হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে খানিকটা দূরে মানকড়া নামে এক জায়গায় স্থাপিত হল শিবির। কয়েকজন মাত্র সহচরকে নিয়ে নিরস্ত্র অবস্থায় ভাস্কর পণ্ডিত আসবে সেই শিবিরে। আলীবর্দী প্রতিশ্রুতি দিয়েছেন কোনো ক্রমেই তিনি ভাস্কর পণ্ডিতকে বন্দী করবেন না, সেখানে শুধু দুই পক্ষের মধ্যে আলোচনা হবে। সে খবর শুনে খুব দুঃখিত হলেন বাঁকা চৌধুরী। একজন নিষ্ঠুর খুনি অত্যাচারী ডাকাতের সঙ্গে আলোচনা? বাংলার নবাব এত দুর্বল হয়ে গেছেন? কি লজ্জা, কি লজ্জা! আলোচনার ফল কি হয় তা জানার জন্য বাঁকা চৌধুরী রওনা দিলেন মানকড়ার দিকে। একটা বিশাল শিবির স্থাপিত হয়েছে সেখানে, নানা রকম জরির কাজ দিয়ে সাজানো, চারিদিকে প্রহরী। অন্য মানুষজনকে কাছে আসতে দেওয়া হচ্ছে না। নবাব আলীবর্দী তার প্রিয় নাতি সিরাজকে নিয়ে আগে থেকেই সেখানে অপেক্ষা করছেন। ঠিক বেলা 12টার সময় তিনজন সঙ্গী নিয়ে ঘোড়ায় চড়ে উপস্থিত ভাস্কর পণ্ডিত। কারোরই কোমরবন্ধে তলোয়ার নেই, অন্য কোনো অস্ত্রও নেই। তবু নবাবের এক সেনাপতি তাদের পোশাকে হাত দিয়ে পরীক্ষা করে দেখল। সুন্দর আসন সাজানো রয়েছে তাদের জন্য। সেই আসনে বসবার পর প্রত্যেককে দেওয়া হলো বাংলার মিষ্টি ও মোগলাই শরবত। একটু পরে আলীবর্দী তার নাতিকে নিয়ে প্রবেশ করে বিপরীত দিককে আসন গ্রহণ করলেন। নবাব আলীবর্দী তাকালেন ভাস্কর পণ্ডিতের দিকে। এরা পরস্পরের ঘোর শত্রু, বহুকালের প্রতিদ্বন্দ্বী, তবু দুজনেই হাসলেন। আলীবর্দীর লম্বা রোগা চেহারা, চোখে মুখে ক্লান্তির ছাপ, আর ভাস্কর পণ্ডিত যেন এক বিশালাকায় দৈত্য, ঠোঁটের কোণে অহংকারের হাসি। ভাস্কর পণ্ডিত একজন সেনাপতি মাত্র, আর আলীবর্দী বাংলা বিহার উড়িষ্যার নবাব। কত তার সম্মান! তবু তিনি ভাস্কর পণ্ডিতকে নিজের মান মর্যাদা দিয়ে আলোচনায় ডাকতে বাধ্য হয়েছেন। একটি কথাও শুরু করার আগে এক অত্যাশ্চর্য কাণ্ড হল। শিবিরের একপাশের বনাত ঠেলে ভেতরে প্রবেশ করল একজন মানুষ। শুধু চোখ দুটি ছাড়া তার মুখ টকটকে লাল কাপড়ে ঢাকা, পরনেও ওই রকম লাল কাপড়। সে প্রথমেই নবাব আলীবর্দীর দিকে ফিরে কুর্নিশ করল। আলীবর্দী বললেন, এ কি তুমি? তুমি তো সেই বর্ধমানে। বন্ধুগুপ্ত বললেন, আমায় চিনতে পেরেছেন? সেই তো আমার সৌভাগ্য, আমি ধন্য হয়েছি। আলীবর্দী বললেন, কিন্তু তুমি তুমি এ সময় এখানে কি করে এলে? ভাস্কর পণ্ডিত ক্রুদ্ধভাবে উঠে দাঁড়িয়ে বলল, আলোচনা সভায় এই দস্যুটাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, তাহলে আমি এখানে থাকব না। বন্ধুগুপ্ত বললেন, বসো বসো হে ভাস্কর রাম কোলহাতকার পণ্ডিত, অত উত্তেজিত হচ্ছ কেন? না, আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি, আমি এমনি এমনিই এসেছি। তারপর তিনি নবাবের দিকে ফিরে বললেন, এ আপনি কি করছেন? এই অত্যাচারী খুনি ভাস্কর পণ্ডিতের সঙ্গে আলোচনার কি কোনো মূল্য আছে? এর প্রতিশ্রুতির কি কোনো দাম আছে? আজ আপনি কয়েক লক্ষ মুদ্রা দিয়ে সন্ধি করবেন, এক মাস পরেই এই ভাস্কর পণ্ডিত আবার বিশ্বাসঘাতকতা করবে, আপনার কাছ থেকে টাকা নেবে, আবার বাংলার গ্রামও লুণ্ঠন করবে। এই পাপিটাকে আপনি বিশ্বাস করেন? ভাস্কর পণ্ডিত বলল, তাহলে আলোচনার কোনো দরকার নেই, আমি চললাম। বন্ধুগুপ্ত বললেন, বসো বসো, অত ব্যস্ততা কিসের? নবাবের দিকে ফিরে বললেন, এই ভাস্কর পণ্ডিত আপনার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন জানেন?
যুদ্ধ করতে করতে ওর বর্গী সেনারা এখন ক্লান্ত, অস্ত্রশস্ত্র ফুরিয়ে গেছে। এই মুহূর্তে বড় রকম আক্রমণ করার ক্ষমতাই ওদের নেই। এই সময় আপনি ওদের ডাকলেন সন্ধির জন্য, ওরা রাজি হয়ে যাবে। তারপর এক মাস দু মাস সময় পেরে আবার চাঙ্গা হয়ে উঠে আক্রমণ করবে। নবাব আলীবর্দী হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না এই ছদ্মবেশী লোকটা যা বলছে তার মধ্যে সত্যতা আছে। ভাস্কর পণ্ডিত ঠোঁট বেঁকিয়ে বললেন, দস্যু, তুই তোদের নবাবকে যা খুশি বোঝা, আমি চললাম, আবার রণক্ষেত্রে দেখা হবে। রণক্ষেত্র দরকার কি? তোমার সঙ্গে আমার একটা দ্বন্দ্বযুদ্ধ অসমাপ্ত রয়েছে, মনে নেই? সেটা এখানেই হোক না, আমি যদি হারি তাহলে তুমি নবাবের সঙ্গে যেমন খুশি সন্ধির শর্ত নিয়ে আলোচনা করতে পারবে, কি রাজি? ভাস্কর পণ্ডিত নিজের বাম বাহুতে ডান হাত ছোঁয়াল। আগের বার বন্ধুগুপ্ত সেখানে আঘাত করেছিল, এখনো ক্ষতচিহ্ন আছে। সেই ক্ষতচিহ্ন স্পর্শ করে ভাস্কর পণ্ডিত ক্রোধে জ্বলে উঠল। রক্তবর্ণ চোখে তাকিয়ে বলল, হ্যাঁ রাজি, কিন্তু আমার অস্ত্র কই? বন্ধুগুপ্ত বললেন, অস্ত্র অবশ্যই দেওয়া হবে। আমি কি কখনো নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করি? যে কোনো অস্ত্র তুমি বেছে নাও। বন্ধুগুপ্ত এবার একটা হাততালি দিতেই একজন লোক সাতখানা তলোয়ার নিয়ে এলো, ছোট বড় নানা রকমের আকৃতি। ভাস্কর পণ্ডিত তার মধ্যে সবচেয়ে বড়টাই তুলে নিল নিজের হাতে। ভাস্কর পণ্ডিতের সহচররা বলল, আমাদেরও অস্ত্র দিতে হবে। নবাব আলীবর্দী বললেন, না তা হতে পারে না, এটা তো দুপক্ষের যুদ্ধ নয়, একজনের সঙ্গে আর একজনের প্রতিদ্বন্দ্বিতা, আমরা নিরপেক্ষ বিচারক হব। ভাস্কর পণ্ডিত নিজের বেছে নেওয়া তলোয়ারটার ধার পরীক্ষা করে সন্তুষ্ট হয়ে সেই তলোয়ারে একটা চুম্বন করল। তারপর মুখ তুলে বন্ধুগুপ্তর দিকে তাকিয়ে বলল, আয় দস্যু, আজ তোর যুদ্ধ স্বাদ চিরতরে মিটিয়ে দেব। বন্ধুগুপ্ত হেসে বললেন, ভালো কথা, এ শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আজ জীবন মরণ খেলা, একজনের জয় অন্যজনের মৃত্যু। আমি মরলে কিছুই আসবে যাবে না, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু তুমি ভাস্কর পণ্ডিত, বর্গীদের সেনাপতি। আমি জানি তুমি মরলে আর কোনো বর্গী সৈন্য এদেশে থাকতে সাহস পাবে না। বন্ধুগুপ্তর কথা শেষ হতে না হতেই ভাস্কর পণ্ডিত লাফিয়ে এসে বন্ধুগুপ্তর তলোয়ারের উপর আঘাত করল, এতই জোর সেই আঘাত যে বন্ধুগুপ্ত পিছিয়ে গেলেন অনেকটা। তারপরই যেন তার মুখে একটা আগুন জ্বলে উঠল, প্রতিহিংসার আগুন। সমগ্র বাংলায় বর্গীরা যে অত্যাচার করেছে তার বিরুদ্ধে একক প্রতিবাদ। পরের মুহূর্ত থেকে বন্ধুগুপ্ত কোণঠাসা করতে লাগলেন ভাস্কর পণ্ডিতকে, যেন এক অলৌকিক শক্তি ভর করেছে বন্ধুগুপ্তর বাহুতে। তিনি নিঃস্বার্থ আদর্শবাদী, ভাস্কর পণ্ডিত লোভী এবং ক্রূর। বন্ধুগুপ্তকে ঘিরে আছে বহু বঞ্চিত মানুষের ভালোবাসা, আর ভাস্কর পণ্ডিতের চোখে শুধুই স্বার্থপরতা। বেশি সময় লাগল না, বন্ধুগুপ্তর চকিত আঘাতে ভাস্কর পণ্ডিতের হাতের তলোয়ার পড়ে গেল অনেকটা দূরে। ভাস্কর পণ্ডিত একদিকের দেওয়ালে পিঠ দিয়ে দুহাত তুলল, তার আর নিস্তার নেই। এই সময় ভাস্কর পণ্ডিতের বুকে বন্ধুগুপ্তর তলোয়ারটা আমূল বিদ্ধ করে দেওয়াটাই ছিল খুব স্বাভাবিক, কিন্তু বন্ধুগুপ্ত তা করলেন না। তিনি বললেন, ওহে ভাস্কর পণ্ডিত, তুমি কত বড় বীর তা তো বোঝা গেল, তবু তোমার হাতে অস্ত্র নেই বলে তোমাকে মারতে পারছি না, তোমাকে আর একটা সুযোগ দিতে চাই। তুমি অন্য কোনো অস্ত্র নিয়ে কিংবা যে কোনো উপায়ে আমার সঙ্গে আবার লড়তে চাও? ভাস্কর পণ্ডিতের চোখ চলে উঠল, যেন মৃত্যুর দরজা থেকে ফিরে এসে সে বলল, অবশ্যই, তুমি মল্লযুদ্ধ করতে রাজি আছো? বন্ধুগুপ্ত নিজের তলোয়ারটা ফেলে দিয়ে বলল, বেশ, তবে তাই হোক। কিন্তু এবার একটা নাটকীয় ঘটনা ঘটল। শিবিরের এক প্রান্ত থেকে ছুটে এলো এক তরুণ যুবক, সে সিরাজের সহচর আজাদ। সে বন্ধুগুপ্তর দিকে তাকিয়ে তীব্র ভর্ৎসনার স্বরে বলল, ছি,
তুমি এমন পাপীকেও মারতে দ্বিধা করো? তারপর ভাস্কর পণ্ডিতের দিকে ফিরে বলল, নরকের কীট, তুমি আর কোনো সুযোগ পাবে না। তুমি আমাকে চিনতে পারো? একটানে খুলে ফেললো মাথার পালক বসানো টুপি, বেরিয়ে পড়লো গুচ্ছ গুচ্ছ কোঁকড়ানো চুল, তুলে ফেলল গোফ নূর। বন্ধুগুপ্ত অস্পষ্টভাবে বললেন, রাকা? আর কিছু বোঝবার আগেই রাকা একটা লম্বা ছুরি বের করলো তার পোশাকের ভেতর থেকে, সেটা যেন লক লক করছে প্রতিহিংসায়। সেটা সে ভাস্কর পণ্ডিতের বুকে আমূল বিঁধিয়ে দিল। অত বড় চেহারা নিয়ে ভাস্কর পণ্ডিত ধপাস করে পড়ে গেল মাটিতে, কয়েকবার হাত পা ছুড়ে নিষ্পন্দ হয়ে গেল, স্থির হয়ে গেল দু চোখ। বন্ধুগুপ্ত বললেন, এ কি করলে রাকা? রাকা ঘুরে দাঁড়িয়ে বলল, এই লোকটা আমার বাবা মাকে আমার চোখের সামনে হত্যা করেছে। বর্ধমানে আমার চুল ধরে টেনে তুলেছিল, মনে নেই? একে আমি নিজের হাতে শাস্তি না দিলে সারা জীবনেও আমার মনের জ্বালা জ্বলত না। নবাব আলীবর্দী এতক্ষণে যেন স্তম্ভিত হয়েছিলেন, এবার উঠে এসে বললেন, এই মেয়েটি ঠিকই করেছে, একে শেষ না করলে এদেশে শান্তি আসত না। কিন্তু তুমি কে যুবক? কি তোমার পরিচয়? বর্ধমানে তুমি আমার প্রাণ রক্ষা করেছিলে, আবার এখানে ঠিক সময়ে উপস্থিত হলে? ভাস্কর পণ্ডিতকে তুমি দ্বন্দ্বযুদ্ধে হারিয়ে আমার মান রক্ষা করেছ, আমি তোমার পরিচয় জানতে চাই, তোমার নাম কি? বন্ধুগুপ্ত বললেন, আমি একজন সাধারণ মানুষ মাত্র, আমার নাম মোহনলাল। দেশের শত্রুকে বিনাশ করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আলীবর্দী এগিয়ে এসে বন্ধুগুপ্তর কাঁধে হাত রেখে আবেগের সঙ্গে বললেন, তোমায় কি পুরস্কার দেব বলো? কোনো পুরস্কারই তোমার এই কীর্তির যোগ্য নয়, তবু তুমি কি চাও বলো? সিরাজ বলল, দাদু, ওকে আমাদের সেনাপতি করে নাও। বন্ধুগুপ্ত বললেন, আমি কিছুই চাই না, আমি সেনাপতিও হতে চাই না। আবার যদি এদেশে সংকট আসে, বড় রকম কোনো বিপদ ঘটে, আমি এসে দাঁড়াবো আপনাদের পাশে, এই অধিকারটুকু আমাকে দিন। বন্ধুগুপ্ত এবার মাটি থেকে ভাস্কর পণ্ডিতের নিথর দেহটা দু হাতে তুলে নিলেন। ভাস্কর পণ্ডিতের সহচররা এই ভয়াবহ ঘটনা দেখে আগেই পালিয়েছিল। বন্ধুগুপ্ত ভাস্কর পণ্ডিতের দেহটা নিয়ে চলে এলেন শিবিরের বাইরে। খানিক দূরে সার বেঁধে দাঁড়িয়ে আছে কয়েকজন বর্গী, তাদের দিকে ভাস্কর পণ্ডিতের দেহটা ছুড়ে দিয়ে বললেন, এই নে তোদের সেনাপতিকে, মনে রাখিস ও আমার কাছে যুদ্ধে হারার পরে মরেছে। শিবিরের এক পাশে অপেক্ষা করছিলেন বাঁকা চৌধুরী, এবার ছুটে এসে বন্ধুগুপ্তকে জড়িয়ে ধরে বললেন, বন্ধু বন্ধু, তুমি এ কি দারুণ কাণ্ড করলে! ভাস্কর পণ্ডিত শেষ, রাকা রাকা বেঁচে আছে, আজ আমার কি আনন্দের দিন! বন্ধুগুপ্ত বললেন, চৌধুরী মশাই, এবার আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন, সেনাপতিহীন বর্গীরা হামলা করতে সাহস পাবে না, ওই ভাস্কর পণ্ডিতই ছিল যত নষ্টের গোড়া। বাঁকা চৌধুরী বললেন, তুমি এবার কোথায় যাবে বন্ধু? বন্ধুগুপ্ত হেসে বললেন, আমি অন্ধকারের বন্ধু, অন্ধকারে মিলিয়ে যাব। বাঁকা চৌধুরী জোর দিয়ে বলে উঠলেন, না না, তুমি মোটেই অন্ধকারের মানুষ নও, তুমি তো অন্ধকার দুঃসময়ে মানুষের বন্ধু, তুমি আলোর মানুষ। তারপর তিনি রাকার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, রাকা, তুমি কোথায় যাবে? রাকা বলল, এ দুনিয়ায় আমার কেউ নেই, এতদিনে নবাব বাড়িতে পুরুষের ছদ্মবেশে ছিলাম, এখন সবাই জেনে গেল যে আমি মেয়ে, এখন আর ওখানে থাকা সম্ভব নয়। বন্ধুগুপ্ত বললেন, চৌধুরী মশাই, আপনি রাকার দেখাশোনা করবেন। বাঁকা চৌধুরী বললেন, তা হয় না, আমার বয়স হয়েছে, আমি আর কতদিন বাঁচব ঠিক নেই। বন্ধু, তুমি রাকাকে সঙ্গে নিয়ে যাও, এমন এক তেজস্বিনী মেয়েকে হারিয়ে যেতে দিও না। বন্ধুগুপ্ত রাকার দিকে তাকালেন, রাকা কোনো কথা বলল না। খানিক দূরে দাঁড়িয়ে আছে বন্ধুগুপ্তর সাদা ঘোড়া, রাকা সেদিকে এগিয়ে গিয়ে ঘোড়াটায় চড়ে বসল। বন্ধুগুপ্ত এক লাফে
সেই ঘোড়ায় চেপে হাত তুলে বললেন, আবার দেখা হবে। ঘোড়াটা ছুটতে শুরু করল। একটু পরেই রাকা আর বন্ধুগুপ্তকে নিয়ে সেই সাদা ঘোড়া মিলিয়ে গেল দিগন্তে। শুনছিলেন অন্ধকারের বন্ধু, তৃতীয় এবং অন্তিম পর্ব। রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পটা পাঠ করেছি 10টি কিশোর উপন্যাস বইটা থেকে। প্রথম প্রকাশ বইমেলা 1992 সালে। গল্প পাঠ এবং উপস্থাপনায় আমি সন্দীপা। আমার এই একক প্রয়াস কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আজ আসি, আবার চলে আসব বাংলা সাহিত্যের অন্য কোনো অসাধারণ গল্প নিয়ে। নমস্কার।